আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তের পাওয়া খবর, সপ্তমী থেকে দশমী পুজোর চার দিনে চলবে বৃষ্টি। ভোগান্তি কতটা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের পুজোর কোন কোন দিন কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা, সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ঠিক কোন কোন জেলায়, বিস্তারিত জানবো ওয়েদারের লেটেস্ট আপডেট এই ভিডিও। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে। আশঙ্কা সত্যি করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, বৃষ্টিকে সঙ্গী করে এবার দুর্গাপুজোয় ঠাকুর দেখতে হবে সাধারণ মানুষকে। সপ্তমী থেকে দশমী চার দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত চার দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের এই তিন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। সপ্তমী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তমীতে কলকাতাতেও মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে, বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনই কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, রবিবার অর্থাৎ সপ্তমীর দিন থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। শনিবারও মেঘলা আকাশ থাকবে, যার ফলে প্যাচপ্যাচে গরমে বাড়বে অস্বস্তি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও চলতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পুজোয় বৃষ্টি দুর্ভোগের আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই চার দিন দক্ষিণবঙ্গে, বিশেষ করে এই উপকূলীয় জেলাগুলি অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।